ছিয়াত্তর বছরে দেশে টানা গরমের রেকর্ড আর চার পাঁচ দিন অব্যাহত থাকার আভাস বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় ইস্তিষ্কার নামাজ আদায় বিপুল অঙ্কের বকেয়ায় বিদ্যুৎ উৎপাদন মুখ থুবড়ে পড়ার আশঙ্কা পাশ্চাত্যের আদলে করা কাঁচের বিল্ডিংগুলো মৃত্যুকূপ বলছেন বিশেষজ্ঞরা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস থাইল্যান্ডের সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি সই সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা দুই প্রধানমন্ত্রী বিএনপি কে ছাড়া ভালোই চলছে গণতন্ত্র ও নির্বাচন বলেছেন ওবায়দুল কাদের সরকার সফল বিরোধী মত দমনে ব্যর্থ সীমান্ত হত্যা বন্ধে অভিযোগ কেবল সংবাদ সংবাদ শিরোনাম পুরো টানা বিয়াল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা অব্যাহত চুয়াডাঙ্গায় জনজীবনে হাস অবস্থা তীব্র তাপ প্রবাহে নাকাল সারা দেশের মানুষ সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে তপ্ত রোদে পুড়ছে চারপাশ তীব্র গরমে অস্বস্তি বেড়েই চলেছে এক বেশি সময় ধরে অব্যাহত বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস যা এ মৌসুমের সর্বোচ্চ গরমে একটু স্বস্তি পেতে গাছের ছায়া ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয় ভরসা সাধারণ মানুষের তীব্র গরমে হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা আবহাওয়ার রুদ্র রূপের সাথে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে সাধারণ মানুষের জন্য একটা কাজে বেরোবো কাজ করবো ভাবতে পারছি না সায়ে বসে আছে সায়াতে নেয় দড়ি দড়ি গাছের গোড়ায় আসে কেনেও এসে দম হাঁফ লেবে যায় কি করবো দিন মজুরি খেটে খায় বাড়ির থেকে না বের হলেও দিন চলে না ছেলেপুলে কান্দে দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরার উপর দিয়েও যাচ্ছে তীব্র তাপদাহ পানিশূন্যতা ও হিটের স্ট্রোক থেকে বাঁচতে প্রচুর বিশুদ্ধ পানি পানির পাশাপাশি একটানা কাজ না করে বিশ্রাম নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা নষ্ট হচ্ছে আম লিচু ও কাঁঠালসহ মাঠের অন্যান্য ফসল এ মাসেই আমাদের আম পাড়া শুরু হয়ে যাবে এই কৃষকজন এই শেষ মুহূর্তে এসে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় আমরা কৃষকের পাশে আছি এবং আমাদের মাঠে যে এখন পাট আছেন এবং বিভিন্ন ধরনের সবজি আছে সেইগুলোতে নিয়মিত শেষ প্রদান করে এই তী থেকে ফসলকে রক্ষা করার জন্য কৃষি বিভাগ কৃষকদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে সাধারণ মানুষ যেন একটু পানি বেশি করে খায় সেগুলো খেয়াল করতে হবে এবং লম্বা সময় ধরে রোদে কিংবা একাধারে পরিশ্রমের কোনো কাজ না করে সেইটুকুন একটু খেয়াল রাখলে হবে আর যদি এরকম কোনো সমস্যা তৈরি হয় হিস্ট্রোকের ব্যাপারে তাহলে খেয়াল রাখতে হবে বয়স্ক মানুষ যারা তাদের শরীর হঠাৎ করে অতিরিক্ত ঘাম দিয়ে অনেক বেশি তাপমাত্রা বেড়ে যাচ্ছে কিংবা খিচুন দিয়ে পড়ে যাচ্ছে উল্টোপাল্টা কথা বলতে হচ্ছে যদি সেরকম হয় সঙ্গে সঙ্গে এই ধরনের লোকগুলোকে নিয়ে নিকটস্থ যে কোনো চিকিৎসা কেন্দ্রে কিংবা উপজেলা হেলথ কমপ্লেক্স কিংবা হাসপাতালে চলে আসতে হবে রাজশাহীর তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সূর্যের চোখ উত্তপ্ত জনপদ বিপর্যস্ত জনজীবন খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না কেউ শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে গরমে গাড়ি চালাতে পারছে না শরীরের সমস্যা হচ্ছে অনেকই সমস্যা গাড়ি নিয়ে বসে থাকতে হচ্ছে যে ছায়া পড়লে একটু চালাবো আজকে রোদে তাপ প্রচুর আজ কয়েকদিন থেকে পড়তেছে আবহাওয়া বুঝবে যে সপ্তাহটা কি সারা সপ্তাহে থাকবে রোদে ঠিক আছে বাতাস মুখ টুক পড়ে যাচ্ছে অনেক অসুবিধা আছে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারণ কি যে অবস্থা হবে বলা যাচ্ছে না এদিকে এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ বিভিন্ন জায়গায় আজও মুসল্লিরা আদায় করেছেন ইস্তিসকার নামাজ ঝিনাইদাহ মাগুরা নাটোর ও ঝালকাটিতে নামাজ শেষে গোনা মাফ করে রহমতের বৃষ্টির জন্য আল্লাহর কাছে আকুতি জানান মুসল্লিরা বাংলা ভিশন নিউজ ডেস্ক চলমান টানা প্রবাহ দ্রুত শেষ হতে যাচ্ছে বলে সুখবর দিল আবহাওয়া বলেছে মে মাসের শুরু থেকে দেশ জুড়ে বৃষ্টি নামবে স্বস্তির সে বৃষ্টিতে কমবে গরমের তীব্রতা শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায় চলমান তাপদাহ এপ্রিলের বাকি ঢাকা সহ এলাকাগুলোতে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে তবে মে মাসের প্রথম দিন থেকে দেশের আকাশে মেঘের উপস্থিতি বাড়বে দুই মে থেকে পরের কয়েকদিন দেশে বৃষ্টি থাকবে কাল বৈশাখেও হতে পারে এতে গরমের তীব্রতা অনেকটাই কমবে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে চলমান হিট অ্যালার্ট আটাশ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে এবং তা বাড়তে পারে মে মাস পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা ছিয়াত্তর বছরের মধ্যে রেকর্ড ভাঙা টানা তাপপ্রবাহ দুই মে থেকেই দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী জ্বর সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু তাপমাত্রা কমে গিয়ে স্বস্তিকর অবস্থা ফিরে আসতে পারে কোথাও কোথাও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বা আরও বেশি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের শুরুতে যে কালবৈশাখী জ্বরের সম্ভাবনা বলছি সেটা দেশের বেশিরভাগ জায়গায় কিন্তু সম্ভাবনা রয়েছে এর কারণে দেশের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাফল্যের বিদ্যুৎ খাত এখন অনেকটাই বিপর্যয়ের মুখে বিপুল অঙ্কের বকেয়া পরিশোধে ব্যর্থ হলে মুখ থুবড়ে পড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি খাতে সরকারের বকেয়া বিয়াল্লিশ হাজার কোটি টাকা বন ছেড়ে আপাতত সমাধানের চেষ্টা হলেও দীর্ঘমেয়াদে সাফল্যের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা রিপোর্ট করছেন ঘরে ঘরে বিদ্যুৎ বা বাংলাদেশ ছিল সরকারের সফলতা কিন্তু সেই সাফল্যের বিদ্যুৎ খাতে এখন বিপুল বকেয়ার হাসফাস দশা তথ্য বলছে সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পাওনা দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকায় এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা সাঁত্রিশ হাজার একচল্লিশ কোটি টাকা আর গ্যাস বিক্রির বকেয়া তিন হাজার চারশো পঁচিশ কোটি টাকা বিপুল বকেয়া পরিষদের ডলার ও অর্থ যোগান আসবে কোত্থেকে এ নিয়ে নিদারুণ চ্যালেঞ্জে সরকার সংকট আসলে উৎপাদন সক্ষমতা নয় বরং যে জ্বালানির যে প্রাথমিক জ্বালানির যে সংগ্রহ করা ক্রয় করা সেটাই বড় সংকট এবং সেটার কারণ হল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমানে যে একটা আর্থিক সংকট যাচ্ছে সেটার সাথে অবশ্যই যে জ্বালানি কিনতে হলে বৈদেশিক মুদ্রারও যোগান দিতে হয় এই দুটো মিলেই আসলে মূল সমস্যাটা বকেয়া চিত্র বিশ্লেষণে দেখা যায় বেসরকারি বা রেন্টাল ও আইপিপির মালিকরা পিডিবির কাছে পাবেন পনেরো হাজার দুশো চুয়ান্ন কোটি টাকা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা ছয় হাজার কোটি টাকা

আরও বিপর্যস্ত হয়ে পড়বে বিদ্যুৎ খাত আমরা একটা প্রোডাক্ট কিনলাম সেটা পেমেন্ট যদি না করতে পারি যে ব্যবসা করছে তার তো একটা এটা প্রোডাকশন করার একটা ক্ষমতা আছে একটা পর্যায়ে গিয়ে কিন্তু শেয়ার পারবে না ব্যাংকের থেকে লোন পাবে না তার অন্য কোনো রেভিনিউ যদি না থাকে তাহলেও সে আসতে পারবে না স্পেশালি আমরা যদি আইপিপির দিকে তাকাই আইপিপি দু একটি বড় কোম্পানি ছাড়া বেশিরভাগই একটি বা দুটি পাওয়ার প্ল্যান্ট আছে তাদের হয়তো অনেকেরই অল্টারনেট কোনো সোর্স নাই ইনকামের তাদের একটা বিরাট অংশ বকেয়া পড়েছে মাতার বাড়ি তো নতুন শুরু হওয়ার পরেও প্রচুর বাকি পড়ে গেছে অর্থাৎ এই যে আমরা চলছে এইভাবে একটা পর্যায়ে গিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানি আমরা দেখতে পাচ্ছি সবগুলো ক্ষেত্রেই টাকার অভাবে আমরা পয়সা দিতে পারছি না তো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তখন একটা বড় ধরনের আমরা চাহিদা চাহিদা বাড়ছে বাড়ছে জ্বালানির এটা বাস্তবতা এখন এই অবস্থায় অর্থটা আসবে কোথেকে বড় রকমের মধ্যে বা বিশেষ করে যে রাজস্ব ঘাটতির মধ্যে এখন আমরা আছি এবং এই কারণেই কিন্তু আসলে যে বন্ড ছেড়ে আসলে অর্থায়ের ব্যবস্থা করতে হচ্ছে এগুলা একটা বড় রকমের চাপ তৈরি করতে পারে সামনের দিনগুলোতে আসলে এই বিদ্যুৎ জ্বালানি দুটো খাতেই এবং বিশেষ করে আমি বলবো যে বিদ্যুৎ খাতে হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই দেখা যাবে যে একটু পুনর্বিন্যাস করতে হচ্ছে মানে হয়তো একটা বড় রকমের লোডশেডিংয়ের মধ্যে দিয়ে হলে হয়তো যেতে হতে পারে এবং সেটার কিন্তু যে ইমপ্লিকেশন ইকোনমিতে বিশেষ করে যে শিল্প বাণিজ্য এগুলোর ক্ষেত্রে তখন কিন্তু সেটা আসলে সামাল দেওয়া কঠিন হবে বর্তমান সংকটের জন্য প্রতিযোগিতা ছাড়া ব্যয় বাড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং ক্যাপাসিটি চার্জের দায় রয়েছে বলেও মনে করেন বিশ্লেষকরা কৃষান নাস্তুল্লাহ বাংলা ভীষণ ঢাকা রাজধানী ঢাকায় দিন দিন কমে যাচ্ছে সবুজ বৃক্ষ বাড়ছে তাপমাত্রা পাশ্চাত্য দেশের আদলে কাজ ঘেরা সূর্য ভবনের কারণে তাপমাত্রা ভয়াবহ রূপ নিয়ে যেন আগুন ছড়াচ্ছে ধীরে ধীরে রাজধানী পরিণত হচ্ছে উত্তপ্ত নগরীতে বিশেষজ্ঞরা বলছেন কাচের বিল্ডিংগুলো এক একটি মৃত্যুকূপ এসব বিল্ডিং থেকে বাইরে প্রচুর তাপ ছড়াচ্ছে আইন না থাকায় বিল্ডিং কাঁচের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না বিস্তারিত থাকছে দীপন দেওয়ানি রিপোর্টে পাঁচ দশকে ঢাকার তাপমাত্রা বেড়েছে তিন থেকে সাড়ে চার ডিগ্রি পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গবেষণায় সর্বোচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার দিক দিয়ে বিশ্বের তেরো হাজার শহরের মধ্যে শীর্ষ দশ শহরের মধ্যে রয়েছে ঢাকার নাম আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষা করতে একটি আদর্শ শহরে বিশ শতাংশ বনভূমি থাকলেও কোটি মানুষের এই শহরে রয়েছে মাত্র আট শতাংশ গত দশ বছরে ঢাকার সবুজ ও ফাঁকা জায়গা কমেছে প্রায় বিশ শতাংশ ফলে প্রকৃতির নির্মমতা দেখছে রাজধানীবাসী অনেক গরম গাছের ছায়া নিজে বর্ষা আসি সবাই এসে বসে ঠান্ডা বাতাস আসে তো আমরা তার জন্য এখানে বসে আছি প্রচণ্ড মনে করেন অনেক গরম লাগে সকালবেলা বাসায় টিকিতে পারতাম না ফ্যান সারতে তারপরে ঘামতে আছে শরীরে এই জন্য এখানে আসে আর কি বসে আছি জলবায়ু পরিবর্তনের পাশাপাশি মানুষের পরিকল্পনার অভাবে উষ্ণ হয়ে উঠছে পরিবেশ পরিকল্পনাহীনতার একটি বড় উদাহরণ বহুতল ভবনে নান্দনিকতা বাড়াতে কাচের ব্যবহার দেখতে সুন্দর হলেও এসব ভবন পরিবেশগতভাবে ঝুঁকি বাড়াচ্ছে বহুগুণ কাচের গ্লাসের ভেতর দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় এ ধরনের ভবনের ভিতর ও বাহিরে বেশি মাত্রায় তাপ উদ্গীরণ হয় পাশাপাশি কাচের ভবনগুলো ঠান্ডা রাখতে এসিও ব্যবহার করা হয় ভিতরের গরম বাতাস এসি বাইরে ছড়িয়ে দেয় ফলে নগরের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে রোদ যে গ্লাস ভেদ করে ঢুকে যাচ্ছে সেই রোধগুলো ভিতরে যে বিভিন্ন জিনিসে লাগার পরে হিট হয় গরমে কনভার্ট হয় হিট এনার্জিটা আপনার এটা তৈরি হয় অনেক টাকা খরচ করে এটাকে ডাবল ঠান্ডা করছি কারণ আমার নর্মাল যা ঠান্ডা দরকার ছিল তার চেয়ে এখন আমি রোদের গরমটাকেও ঠান্ডা করতে হচ্ছে এই পুরো যে গরমটাকে আমরা ঠান্ডা করলাম এটা গেল কোথায় এটা আলটিমেটলি কিন্তু আমরা অ্যাটমসফিয়ারে ফেলে দিলাম বাইরের হিটিংয়ে যে ইউনিট দিয়ে তার মানে আমাদের রাস্তা দিয়ে যারা চলছে যারা আমাদের ঘরের বাইরে আছে তাদের গায়ের উপরে আমরা আসলে তাপ ঢেলে দিচ্ছি সবগুলো বিল্ডিং থেকে এই কারণে এটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন এ ব্যাপারে আইনে কোনো নির্দেশনা না থাকায় নেওয়া যাচ্ছে না কোনো ব্যবস্থা ফলে এই কাচের ভবনের সংখ্যা দিন দিন বাড়ছে। গ্লাস গুলো তৈরি করছেন উঁচু বিল্ডিংগুলো তৈরি করছেন ফুল এসি করছেন তার মানে ওখানে আপনি ধরে নিচ্ছেন যে ওখানকার আগুনে সব সাথে সাথে ওখানকার অক্সিজেনটা খেয়ে ফেলবে আগুন তো অক্সিজেনটা দিয়েই জ্বলে তার মানে অক্সিজেন শেষ এবার আপনি নিঃশ্বাস নিলে আর কোনো অক্সিজেন যাবে না তার মানে আপনি ধরে নিয়েছেন বলে দিয়েছেন যে তোমরা মরে যাও এই ধরনের ডিজাইন করাটা হচ্ছে এই জায়গাগুলোতে আমি কি বিশেষ করে বলবো যে তারা যেন এখান থেকে ফিরে আসে কারণ আর্কিটেক্টদের হাত দিয়ে এই ভুলগুলো বেশি হচ্ছে যদি এখনই এসব কাচের দেয়াল নির্মাণের নীতিমালা তৈরি করা না হয় তাহলে ভবিষ্যতে রাজধানী সহ সমগ্র দেশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে দীপন দাওয়ান বাংলা ভিশন ঢাকা বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী আওয়ামী লীগের কর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে প্রধানমন্ত্রী আবাসস্থলে স্থলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি নির্দেশনা দেন ব্যাংককের স্থানীয় সময় বিকেল চারটার দিকে প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে এই সময় থাইল্যান্ড আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন পাশাপাশি থাইল্যান্ডের সংগঠনকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি এ সময় প্রবাসীদের ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর নেন এবং থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে পরামর্শ দেন সরকার প্রধান রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি আশ্বাস দেন দুই নেতার উপস্থিতিতে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি জ্বালানি পর্যটন এবং শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতার স্মারক সই হয়েছে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে দু দেশের মধ্যে একটি লেটার অফ ইন্টেন্ট সই হয় চলতি বছরে এই দেশটির সঙ্গে সই হবে একটি মুক্ত বাণিজ্য চুক্তি থাইল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মহিত বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ক এখন ব্যাংককের রেকর্ড উষ্ণতাকেও ছাড়িয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউজে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা জানায় থাই প্রধানমন্ত্রী থ্রেসা থাবিসিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল গার্ড অব প্রদান করে প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন এরপর দুদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থ্রেসা থাবিসিন একান্ত বৈঠক করেন পরে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক হয় সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির চুক্তিতে সম্মত হয় এছাড়াও জ্বালানি পর্যটন শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা ও মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে দুদেশের মধ্যে লেটার অব এ সম্মত হয় বাংলাদেশ ও থাইল্যান্ড পরে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকে সই করে ঢাকা ও ব্যাংকক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাথে থাইল্যান্ডের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন তা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ড থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে আশ্বস্ত করেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা দেবে একই সাথে ব্যবসা বাণিজ্য বিনিয়োগে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে আসিয়ানভুক্ত দেশগুলোর অন্যতম প্রভাবশালী এই দেশ থাইল্যান্ড সৈয়দ আব্দুল মোহিত বাংলা ব্যাংকক থাইল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ভালোভাবে এগিয়ে চলছে সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক আরও বলেন বিএনপি যদি এখন নির্বাচনমুখী না হয় ভবিষ্যতে এটি ডামি দলে পরিণত হবে তার দাবি রাজনৈতিক কারণে কোন বিএনপি নেতার নামে মামলা হয়নি কিংবা কাউকে কারাগারেও যেতে হয়নি বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শেরিফের সাম্প্রতিক বক্তব্য উদ্ধৃত করে তিনি অভিযোগ করেন এত কিছু সত্ত্বেও দেশের উন্নতি চোখে পড়ে না বিএনপি নেতাদের বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিবৃতির জবাবে তিনি বলেন দেশটির উচিত ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে প্রশ্ন তোলা অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলা অনেক পরের বিষয় বিএনপি নেতাদের অভিযোগ পুলিশদের বিরোধীদের নির্যাতন করতে পারলেও বর্ডারে বাংলাদেশি হত্যা থামাতে পারে না সরকার মানুষের পেটের জেলা কমাতে পারে না ক্ষমতাসীনরা দেশ চলছে না জেনে তারা অভিযোগ করেন মেগা প্রকল্পের নামে লুটপাট করে ভারতের সহযোগিতায় নদী ভরাট করে ফেলা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাল আবদিন ফারুক জানান ভারতের পাঁচশো সাতাশ পণ্যের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে দুটি ওষুধে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে ভারতের আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে আবদিন ফারুক প্রশ্ন করেন ভারত বন্ধু সীমান্তে হয়ে থাকলে এখনো গুলি কেন এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম জানান বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে অথচ প্রজাতন্ত্রের কর্মচারী আর ভারতের সহযোগিতায় দেশের মানুষকে শাসন করছে ক্ষমতাসীনরা তিনি আরও জানান ষড়যন্ত্র করে আওয়ামী লীগের ক্ষমতায় গেছে বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না পরে পথচারী শ্রমজীবী মেহনতি মানুষের মধ্যে স্যালাইন পানি বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা আলুর বাজারে অস্থিরতা চলছেই ভরা মৌসুমেও দাম নাগালের বাইরে পর্যাপ্ত সরবরাহ থাকলেও খুচরো পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে গত পঁয়তাল্লিশ কেজিতে দশ টাকা বেড়েছে পেঁয়াজ সেখান থেকে দাম আর কমেনি বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা দরে এদিকে মুরগি আর মাছের বাজারও অস্থির ঈদের পর থেকে কেজিতে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বেড়ে যাওয়া ব্রয়লার বিক্রি হচ্ছে দুশো দশ টাকা আর সোনালি মুরগি তিনশো সত্তর টাকায় বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশিরভাগ মাছের দামই ধরা তবে সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত আছে ডিম আর সবজির দাম বেশিরভাগ নিত্যপনের উচ্চ দামের কারণে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা গৃহপালিত জাতীয় পার্টি এখন কৃতদাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশে নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এই দলের এখন কোন রাজনীতি নেই এমন মন্তব্য করেছেন তিনি শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন বন্দনা করে সংসদে ঢোকা এবং নিজের আখের গোছানো ছাড়া জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই এজন্য জনগণ এই দলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ফিরোজ আরও বলেন জাতীয় পার্টি এখন সংসদে কোন প্রতিবাদ করে না সরকারের ছত্র ছায় সংসদ নির্বাচনে যাওয়ায় দলটি এখন আস্থাহীনতা শেষ পর্যায়ে আছে বলে তিনি মনে করেন ব্যক্তি স্বার্থে দল পরিচালনা করায় জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে যাচ্ছে বলে মনে করছেন ফিরোজ রশিদ সংসদে যার বৃদ্ধ দল তারা এখন কোনো কথা বল না আগে যত লব্য জব্য করেছে আমি এখন দেখি যে তারা সব নিশ্চুপ হয়ে গেছে পূর্বে মানুষ আমাদের বলতো জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী এখন বলে যে এরা কেতু দাস আজকে মানুষে আমাদের নতুন করে বলে যেটা কৃতদাস হয়ে গেছে কারণ ব্যক্তিগত স্বার্থে দলকে যদি বন্ধক রাখা হয় তাহলে সেই দলের ভবিষ্যৎ বন্ধকার হয়ে যায় নারী ফুটবল দীর্ঘ প্রতীক্ষার পর কাল শনিবার শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লীগ বাফুফেতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে লিগে অংশ নিচ্ছে নয়টি দল এতে একমাত্র প্রতিষ্ঠিত ক্লাব পুরান ঢাকার ফরাজগঞ্জ অন্য দলগুলো হলো নাসরিন স্পোর্টস একাডেমি আতর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাব সিরাজ স্মৃতি উত্তরা ফুটবল ক্লাব জামালপুর কাচারিপাড়া একাদশ ঢাকা রেঞ্জার্স এবং সদ্য পুষ্করণী খেলা হবে কমলাপুর স্টেডিয়ামের টর্ফে তীব্র গরমের মধ্যে সকাল সাড়ে নটা এবং বিকেল পৌনে চারটায় নারী ফুটবল লীগের ম্যাচ রেখেছে বাফুফে খানিতে ঝুঁকি নিয়ে খেলতে হবে সাবিনাদের কমলাপুর স্টেডিয়ামে ফ্ল্যাট লাইট থাকা সত্ত্বেও রোদের মধ্যে লিগ কেন

কারণ ফ্লাড রাইট করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা ম্যাচে সাড়ে তেরো হাজার করে এনএসসিভি কে টাকা দিতে হয় এই টাকা তো আমাদের কাছে নেই সব টিমেই মানে ন্যাশনাল টিমের প্লেয়ার রানিং প্লেয়ার মিক্স আপ করে তৈরি করা হয়েছে সেক্ষেত্রে ম্যাচগুলো হবে কমপ্লিটিভ এক খেলা হবে না আমি মনে করি লিগটা অনেক জমজমাট হবে অনেক বড়ো ক্লাব যখন সরে যায় তখন তো একটা আসলে প্রবলেম হয় এবং মেয়েরা সেটা ফেস যে করছে না তা না তবে আমার মনে হয় যে এটা হতো না যদি আসলে বাংলাদেশের আরও যে সকল বড় বড় ক্লাবগুলো আছে তারা যদি আসতো সো ওই ক্লাবগুলো আসলে উইমেন্স লিগে পার্টিসিপেট করাটা হচ্ছে অনেক দরকার যেটা যদি আসে তাহলে আসলে এই যে জিনিসটা মেয়েদের পারিশ্রমিক নিয়ে যে কথা বলা এগুলো হয়তো কমে যাবে সংবাদ শেষ একবার জানিয়ে ছিয়াত্তর বছরে দেশে টানা গরমের রেকর্ড আরও চার পাঁচ দিন অব্যাহত থাকার আভাস বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় নামাজ আদায় বিপুল অঙ্কের বকেয় বিদ্যুৎ উৎপাদন মুখ পড়ার আশঙ্কা পশ্চাতের আদলে করা কাের বিল্ডিংগুলো মৃত্যুকূপ বলছেন বিশেষজ্ঞরা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস থাইল্যান্ডের সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি সই সম্পর্ক আরো জোরদারে প্রত্যাশা দুই প্রধানমন্ত্রী বিএনপিকে ছাড়া ভালোই চলছে গণতন্ত্র ও নির্বাচন বলেছেন ওবায়দুল কাদের সরকার সফল বিরোধী মত দমনে ব্যর্থ সীমান্ত হত্যা বন্ধে অভিযোগ বিএনপি ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় নটে রয়েছে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা নিউজে সাবস্ক্রাইবও করতে পারেন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজের সঙ্গে থাকে সবাইকে ধন্যবাদ